আসসালামাইকুম, ওয়ালাইকুম। আমরা এসেছি bdtutors.com অনলাইন নিউজ পোর্টাল থেকে। বড়ত আজকে আমরা এসেছি বাংলাদেশের স্বর্ণমধন্য হসপিটাল, জিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো, যিনি হঠাৎ করে ওনার কোমরের ব্যথায় উনি ভুগছিলেন, এবং প্রথমে নামটা জানতে চাচ্ছি। স্যার, প্রথমে আপনার নামটা একটু বলুন। আমার নাম জ্যোতি কোরাইয়া। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকা মনিপুরি পাড়া থেকে। আচ্ছা, ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টরের আন্ডারে চিকিৎসা নিয়েছেন? আমি এখানে চিকিৎসা নিয়েছি ডাক্তার মোহাম্মদ শিবুরা প্রধানের, ওনার কাছে চিকিৎসা নিয়েছি এবং মোটামুটি এখন আমি ভালোই অনুভব করছি। স্যার, ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কোথা থেকে পেয়েছেন? একচুয়ালি আমার যখন প্রচণ্ড ব্যথা, তখন আমাকে একটা মহিলা আমাকে বলছিল যে ডিপিআরসি একটা হসপিটাল আছে আপনার শিমুলিতে, আপনি এখানে যেয়ে দেখেন। তো ডাক্তারের নামটা বলেছে, তো সাথে সাথে আমি ফোন করলাম এবং তথ্য নিলাম, এবং পরে আমি যোগাযোগ করলাম আপনাদের সাথে, এখানে ডিপিআরসিতে যোগাযোগ করলাম। আচ্ছা, উনিও কি এখানকার কোনো পেশেন্ট ছিলেন? হ্যাঁ, উনি এখানে পেশেন্ট ছিলেন, প্রাক্তন পেশেন্ট ছিলেন। উনি চিকিৎসা ভালো হয়েই আমাকে এই রেফারেন্সটা আমাকে দিয়েছে এখানে আসার জন্য। আচ্ছা স্যার, এর আগে কি আপনি কোথাও চিকিৎসা নিয়েছেন আপনার এই সমস্যার জন্য? না, অ্যাকচুয়ালি কি আমার এই ব্যথাটা হঠাৎ করে হয়েছে। হঠাৎ করে হওয়ার পরে আমি সাবধানে করে একটা ডাক্তারের সাথে যোগাযোগ করে দেখলাম যে আমার একটু কোমরে ব্যথা আছে। তো তারপরে আমি ডাক্তার শেফুল্লাহ প্রধানের নামটা শুনে আমি সরাসরি ওনার সাথে যোগাযোগ করলাম এখানে এসে, ডাক্তারখানা হসপিটালে এসে। আসার পর উনি আমার প্রাথমিক চিকিৎসা যেটা করার করলেন, এবং আমাকে বললেন যে আপনি এখানে ভর্তি হন, ভর্তি হলে আপনার চিকিৎসাটা পুরোপুরি ভালো হবে এখানে ভর্তি হলে। তারপরে আমি ভর্তি হলাম এখানে। স্যার, আপনি কতদিন যাবত এখানে চিকিৎসা নিয়েছেন? আমি এখানে মোটামুটি আজকে আগা 10 দিন হয়েছে, এবং আমি আমার এই চিকিৎসার মোটামুটি আমি সাফল্যই হয়েছে। আমার আমার রোগটা মোটামুটি ভালোই হয়েছে, এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। স্যার, তার মানে বলতে চাচ্ছেন আপনি এখন মোটামুটি ভালো সুস্থ বোধ করছেন। স্যার, এখানকার চিকিৎসা খরচ সম্পর্কে যদি একটু বলেন। এখানে আমি অ্যাকচুয়ালি আরও কয়েক জায়গায় মোটামুটি আমরা যোগাযোগ করে দেখেছি যে না, এখানে এখানকার চিকিৎসাটা মোটামুটি যা খরচ হয় এটা মোটামুটি মানে ভালোর মধ্যে আছে, খুব একটা বেশি না এই চিকিৎসার জন্য। আচ্ছা, এখানে পেশেন্টের কিছু আত্মীয় আছেন, আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই আপনার পেশেন্টের এখন আপনারা কি বুঝছেন যে ওনার অবস্থাটা এখন কেমন? আলহামদুলিল্লাহ, আমার পেশেন্ট আগের চেয়ে মোটামুটি অনেক ভালো। আমরা প্রাথমিক পর্যায়ে যেভাবে নিয়ে আসছিলাম, মনে করছিলাম আমরা হয়তো দীর্ঘদিন লাগতে পারে আমার পেশেন্ট সুস্থ হইতে, কিন্তু এখানের পরিচর্যা বা এখানে চিকিৎসা সেবা সব কিছু মিলে আমাদের রোগী আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা আজকে 10 দিন হলো হসপিটালে, তো এই 10 দিনের মধ্যে আমরা আজকে রোগী সুস্থ করে আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। স্যার, এখানকার যারা স্টাফ আছে, নার্স আছে বা ম্যানেজমেন্টে যারা আছে, টোটাল তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি বলতে গেলে বলতে হয় যে এখানে যারা স্টাফ, নার্স বা সিস্টার যারা আছেন, ডাক্তার, সবারই ব্যবহার খুবই সুন্দর। এবং একটা রুগীকে কিন্তু ব্যবহারের মাধ্যমেই ডাক্তারখানার মানুষের অনেকটা সুস্থতা অনুভব করতে পারে, যেমন আমি অনেকটা করেছি। এখানে যারা আপনার এই আমাদেরকে ই করায়, থেরাপি দেয়, এই এই ছেলেগুলো খুব ভালো, নার্স সিস্টাররা খুব ভালো, এবং যা আয়াটায় যেগুলো আছে সবার ব্যবহার খুব ভালো, এবং আমরা খুব খুশি তাদের ব্যবহারে। আচ্ছা স্যার, যদি আপনার মতো যারা এরকম আরও অনেক রুগী বাংলাদেশে আছেন বা বাংলাদেশের বাইরে আছেন, তাদের সম্পর্কে যদি কিছু বলতে বলা হয় আপনি কি বলবেন? আমি অ্যাকচুয়ালি সকালে স্যারের সাথে আমার দেখা হয়েছে, আমি বুঝলাম স্যার কাছে, স্যার আমি আপনার মার্কেটিং করবো, এই জন্য যে আপনার যে সুন্দর ডাক্তারখানার যে পরিচর্যা আমি পেয়েছি, আশা করি আমি দুই চারটা লোককে বলবো যে আপনার সাথে যোগাযোগ করার জন্য। এবং আমি ওনার জন্য একটা ফেসবুকে একটা অ্যাডও দেওয়ার চিন্তা আমার করছে, আমি স্যারের জন্য দিবো, এটা আমি বলে আসছি আজকে সকালে স্যার। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ যে আমাদের সুন্দর সুযোগ দিয়ে কিছু বলার জন্য ডাক্তারের সম্বন্ধে। ওকে, ধন্যবাদ।